নমস্কার নমস্কার দোস্ত, সুমা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সাবু দিয়ে হয়তো বা বাড়িতে অনেক কিছু বানিয়ে খান, তো আমি আজ বানাবো সাবু দিয়ে সাবুর পকোড়া। দেখতে থাকুন আপনারা। তো ভিডিওটা শুরু করার আগে বলি, আপনারা অবশ্যই অবশ্যই সুমা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর সাবুদানা। এখন আমি সাবুদানা ধুয়ে নেব। আচ্ছা, আমি এখন সাবুদানা জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিতে হবে। আমি একবার ধুয়ে জল ফেলে দিয়েছি, আর একবার ধুয়ে নেব। আমি সাবুদানা ধুয়ে নিয়েছি, এখন সাবুদানা আমি ভিজিয়ে রেখে দেব 10 মিনিট। বেশি জল দেওয়া যাবে না। দেখুন সাবুদানাটা হালকা ডুবেছে, এরকম রাখতে হবে। এভাবে আমি রেখে দেবো 10 মিনিট। সাবুদানার পকোড়া বানানোর জন্য আমি এখানে দেখুন 3টে শুকনো লঙ্কা নিয়েছি। লঙ্কা আমি এখন ফ্রাই করব, তেল ছাড়াই ফ্রাই করে নেব। আমি এখন লঙ্কা নামিয়ে রেখে দেবো, তাহলে মচমচে হয়ে যাবে। দেখুন সাবুদানাটা ঝরঝরে হয়ে গেছে, পুরো জল শুকিয়ে গিয়েছে। আর দেখুন সাবুদানা গুলো কত ফুলে উঠেছে। আমি এখন দেখুন সাবুদানার পকোড়া বানানোর জন্য 2টো আলু সিদ্ধ করে নিয়েছি, এখন আমি গ্রেট করে নেব। আপনারা হাত দিয়েও চটকে নিতে পারেন। দেখুন কত সুন্দর পড়ছে। আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর সঙ্গে দিয়ে দেব গোটা জিরে। এখন আমি চটকে নেব সাবুদানার সঙ্গে। এখানে আমি দেখুন যে লঙ্কা ভেজে রেখেছিলাম, সে লঙ্কা আমি আধ ভাঙা করে নিয়েছি, দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমি মাখিয়ে নিয়েছি। আমি সাবুদানার পকোড়া বানানোর জন্য আজকে আমি সাদা তেলেই ফ্রাই করব, আর তেলটা একটু বেশিই লাগবে। তেল আমি ভালো করে গরম করে নেব। আমি এখন দেখুন সাবুদানার একটা বল বানিয়ে নিয়েছি, বলটাকে এখন একটু এরকম চ্যাপটা করে দেব, দিয়ে তেলের ভিতর ছেড়ে দেব। দেখুন আমি দিয়ে দিয়েছি তেলের ভিতর। দেখুন পকোড়া গুলো ফুলে উঠেছে। এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। আপনারা যারা সুমা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সবার কাছে একটা রিকোয়েস্ট। দেখুন সাবুর পকোড়ার কালার চেঞ্জ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন সাবুদানার পকোড়া। আমি আবারও দিয়ে দেব। এভাবে আমি সব পকোড়া ফ্রাই করে নেব। দেখুন সাবুদানার পকোড়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন আমি বানিয়ে নিয়েছি সাবুদানার পকোড়া। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সুমা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন দাবাবেন, অল নোটিফিকেশন দাবাবেন। আপনারা পরিবার পরিজন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।